বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের একাধিক সন্ত্রাসী গ্রুপ অত্যাধুনিক অস্ত্রে তটস্থ করে রেখেছে উখিয়া টেকনাফের জনপদ রাতে ক্যাম্পগুলোতে নেমে আসে অপহরণ আতঙ্ক অস্ত্রের মহরা চলে রোহিঙ্গা শিবিরের বাইরেও গত ছয় মাসে শুধু ক্যাম্পেই খুন হয়েছে বিশ থেকে বাইশ রোহিঙ্গা এ বিষয়ে আলোচনা করতে বা চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর ইমদাদুল ইসলাম আপনাকে স্বাগত আর রোহিঙ্গা ক্যাম্পগুলো কি বর্তমানে মাদক সন্ত্রাসের উর্বর ক্ষেত্রে পরিণত হচ্ছে কি ধন্যবাদ আসলে আজকে প্রায় ছয় বছর পেরিয়ে গেছে রোহিঙ্গারা যা আমাদের দেশে আসছেন আশ্রয় নিয়েছেন তো এই দশ থেকে এগারো লক্ষ মানুষ এই যে ক্যাম্পগুলোতে আজকে একটা বন্দি জীবন যাপন করছে দীর্ঘদিন থেকে তো মানুষগুলো হতাশাগ্রস্ত কারণ এই পর্যন্ত না আন্তর্জাতিক সম্প্রদায় মা না মিয়ানমার তাদের সামনে কোন ধরনের আশার আলো তাদের সামনে কেউ দেখাতে পারে পারেনি তো হতাশাগ্রস্ত মানুষরা অনেক সময় নিজেদের নিজেরা নিজেদের মধ্যে আত্মকলহে জড়িয়ে পড়ে নানা ধরনের দুষ্কর্মের মধ্যে তারা নিজেদেরকে ব্যাপৃথ করে কারণ তারা জানে যে তাদের জীবন এই যেমন যেমন ধরুন আমরা যারা বাইরে আছি তাদের লেখাপড়া করছে স্কুল কলেজে যাচ্ছে তাদের চাকরি বাকরির একটা আশা আছে কিন্তু রোহিঙ্গাদের সেরকম কোনো আশা নেই সেখানে দুটো কারণ একটা হচ্ছে এই এক ধরনের হতাশাগ্রস্ত মানুষ সেটা থেকে হতাশা থেকে হবে হতে পারে আরেকটা হচ্ছে তাদের হয়তো যে পরিমাণ তারা সেখানে তার পিছনে ফেলে আসছে আয় রুজি এটা সেটা করার জন্য অন্যান্য দুষ্কর্মেও তারা যে যেমন একটু আগে শুনছিলাম এই যে ইয়াবার কথা বলছে বা সেখানে আবার আধিপত্য বিস্তারের একটা বিষয় হচ্ছে তো এই সবগুলো মিলিয়ে এটা যদি আমি একবার আমি একদম আশ্চর্য না যে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এই ধরনের মারামারি হানাহানি হচ্ছে বরং না হলেই আশ্চর্য হয়ে যেতাম যে কোনো শক্তি নাই এদেরকে কোনো চেতনা নাই এখন সেটা আছে বলেই এই মারামারি কাটা এর ভিতরে একটা জিনিস হতে পারে সেটা হচ্ছে তারা যে পার থেকে আসছে সেখানেও তারা কাউন্টার ইন্টেলিজেন্স কিন্তু ক্যাম্পগুলোর মধ্যে স্যাভারটাইজ করতে পারে মারামারি হানাঘানি লাগিয়ে দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে একটা বলতে পারে যে এই রোহিঙ্গারা এই নৃশংস হত্যাকাণ্ডে নিজেদের বিপ্রত রেখেছে তারা দুষ্কৃতিকারী তাদেরকে আমাদের দেশে অর্থাৎ মিয়ানমারে প্রত্যাবাস প্রত্যাবাসনের সুযোগ দেওয়া হবে না এ ধরনের বহু ধরনের ওখানে কুকৃত্তি কর্মকাণ্ড থাকতে পারে হয়তো তারা সেটা স্বীকার হচ্ছে এখন ইসলাম বলা হচ্ছে এই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপগুলো যে অস্ত্রগুলো পাচ্ছে সেগুলো বেশ অত্যাধুনিক তো তারা এই অস্ত্রগুলো কোথায় পাচ্ছে একেবারে আমি এটা আমাদের সন্নিহিত অঞ্চল অর্থাৎ তারা যে অঞ্চল থেকে আসছে রাখাইন থেকে সেখানে আপনি জানেন যে আর্মি এবং মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে প্রত্যেক দিন গোলাগুলি হচ্ছে আমাদের এখানে আমরা জানি সেটা মারামারি হচ্ছে সেখানে একটা জিনিস একেবারে তারা যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সেখানে অভাব আছে তো তারা অস্ত্রের বিনিময়ে অর্থের বিনিময়ে তারা এখন চাচ্ছে তাদের সেই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো চাল ডাল তেল এটা সেটা তাদের প্রয়োজন যেগুলো সেগুলি মেটানোর জন্য তারা হয়তো অস্ত্রের বিনিময়ে তারা এগুলি পাচ্ছে হয়তো সেটার দিকেও আমাদের নজর দিতে হবে সেখানে অর্থের তারা অর্থ খুব বেশি প্রয়োজন হবে অস্ত্র দিলেই বলবে যে আমার এই জিনিসের দরকার তুমি আমাকে এগুলি দাও আমি তোমাকে অস্ত্র দিচ্ছি সেটা হচ্ছে অস্ত্রের সেখানে একদিকে যেমন অ্যাভেলেবিলিটি আছে আরেকটা হচ্ছে তাদের প্রয়োজন আছে নিত্য প্রয়োজনীয় জিনিসের তার বিনিময়ে হয়তো অস্ত্রগুলি এপার ওপার হচ্ছে আরেকটি জিনিস দেখা যাচ্ছে যে উকিয়া উখিয়া টেকনাফে ছয় মাসে শুধু ক্যাম্পেই খুন হয়েছে বিশ থেকে বাইশ জন রোহিঙ্গা এত খুনা খুনির কারণটা কি এটা আমি আপনাকে বললাম আপনি যদি আমরা ক্যাম্প জীবন যখন যারা দেখেছি সেখানে একটা পরিবার একটা পরিবারের সাথে আপনার পিঠাপিঠি একজনের উপর একজন বসবাস করছে সেখানে হয়তো পানি আনার জন্য এই কাজ গাট রান্না করার জন্য ধোঁয়া আসতেছে কেন পানি নাই কেন তুমি আমার ঘরের দিকে পা দিছ কেন তুমি আমার ঘরের দিকে উকি দিই কেন এই ধরনের জিনিস থেকেও কিন্তু সেখানে মারামারি হতে পারে একটা জিনিস মনে রাখতে হবে এই রোহিঙ্গা জনগোষ্ঠী তারা কিন্তু তেমন একটা এই যে মানে সভ্য সমাজের খুব বেশি তারা মানুষ হয় নাই তাদের মধ্যে এই উগ্র মেজাজ তাদের এটা রয়ে গেছে তারা সুশীল পরিশীলিত কোনো জাতিগোষ্ঠী নয় তারা তাদের দেশে যেমন অবহেলিত ছিল একদম রবার্ট ফনিয়া বিবিসির সাংবাদিক তার কথা অনুযায়ী নিজ দেশ থেকে তারা বিতাড়িত হয়েছে যেখানে তারা এখন আশ্রিত সেখানে তারা অনাকাঙ্ক্ষিত এই জিনিসগুলো তারা জানে এই অবহেলিত মানুষগুলো তাদের মন মেজাজ ঠিক থাকবে না তারা কথায় কথায় মারামারিতে লিপ্ত হতে পারে দা ছুরি চালাতে পারে বন্দুক অস্ত্র চালাতে পারে এটা অস্বাভাবিক কোনো কিছুই নয় আমার কাছে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড আমাদের দেশের জন্য কি কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে কি আর এগুলো রোধে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এটা একদম আমাদের দেশের জন্য সবচেয়ে বড় একটা বাংলাদেশের জন্য নিরাপত্তা ঝুঁকিতে বাংলাদেশ আছে এখন আমি সবসময় বলি যে এটা নিরাপত্তার দৃষ্টিভঙ্গি থেকে কোন থেকে দেখলে এটা কিন্তু একটা উই আর ইন এ বলকানিক সিচুয়েশন এটা যেকোনো সময় ইরাপশন হতে পারে এদের মধ্য থেকে যে কোনো ধরনের উশৃঙ্খল প্রবণতা কিন্তু সৃষ্টি হতে পারে সেটা বহির বাইরে যারা আছে তারাও এখানে ইন্ধন জোগাতে পারে কারণ ওই অঞ্চলে মনে রাখতে হবে এখন রাখাইন অঞ্চলে দুটি তিনটি বৃহৎ শক্তি পারস্পরিক সেখানে ভূ রাজনীতি নিয়ে তারা খেলছে এখন আপনি বলছেন যে এটা কিভাবে নিবারণ বা কিভাবে নিবৃত রাখা যায় সেখানে প্রতিটা ক্যাম্পে এখন যারা মাঝি আছে তাদের মাধ্যমে প্রতিদিনে প্রতি মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কে কি 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 নিয়ে করতেছে কার মনের ভিতরে আছে কাকে ইন্ধন দেওয়া হচ্ছে সেটা যদি কোনো ঘটনা ঘটার আগে যদি নিবারণ করা যায় তাহলে রোহিঙ্গা শিবির গুলো কিন্তু কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আপনি দিয়েছেন জনাব এমদাদুল ইসলাম আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়ে আলোচনায় অংশগ্রহণে